হ্যালো স্টুডেন্টস, আজির ভিডিওকু সমস্ত স্বাগত। আজির ভিডিওরে আমি প্লস টু সেকেন্ড ইয়ার ইকোনমিক্স র সিলেক্টিভ লং কোশ্চেন্স বিষয়ে আলোচনা করিবা ফর সিএইচএসসি এক্সাম 2021। 2021 মশিয়ারে সম্ভাবিত লং প্রশ্ন লং কোশ্চেন র আলোচনা করিবা, দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন আলোচনা করিবা। আউ এথিরে গোটিয়ে কথা মু কই দেওয়া চাহুছি, যে কোনসি 8টি প্রশ্নকু আপন যদি প্রস্তুতি করি দেবে, যে কোনসি 8টি প্রশ্নর উত্তর যদি অভ্যাস করি দেবে, তাহলে নিশ্চিত ভাবে 100% গ্যারান্টেড 4টি লং কোশ্চেন নিহাতি সেতির বাজিব। টোটাল 12টি প্রশ্ন অতি, 12টি প্রশ্নর সিরিয়াল 1 রু 4 যায় আপনকু নিহাতি করিয়া পড়িব। তারপরে নেক্সট যে আউ 8টি রইলা সেটি 4টি করি পড়িব। টোটাল 8টি প্রশ্ন করিয়া পড়িব, 8টি প্রশ্নর আপনকু নিহাতি 4টি প্রশ্ন আসিব। সিটিসি এক্সাম রে 6টি দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন আসি থাই, সেটি যে কোনসি 4টি র উত্তর লিখবাক পড়ি থাই। তেনু আজির এই যে সিলেক্টিভ লং কোশ্চেন দউচি, এটা আপনার পাই বহুত গুরুত্বপূর্ণ, আপনার অধিক মার্ক আনবার নিহাতি সাহায্য করিব, এবং 4টি প্রশ্ন নিহাতি এই আসব, এতে কোনো সন্দেহ নাই। আর প্রথম থর পাই এই ভিডিওটি আপন মানে অনেক দিন জগিলে পাইয়া পাই, এবং আউ কেহি ইকোনমিক্স র সিলেকটিভ লং কোশ্চেন দিনাতি বর্তমান সুদ্ধা প্রথম থর পাই মু দউচি, এবং আপন মানে এক ভালো ভাবে প্রস্তুত হবে। যদি পছন্দ হলো সিলেকশন সাংসাথী সহ শেয়ার করিবে। ওকে, তাহলে আজির প্রশ্ন গুড়ি দেখিবা কোন সব সিলেকটিভ লং কোশ্চেন রয়েছে। প্লস টু সেকেন্ড ইয়ার ইকোনমিক্স সিলেকটিভ লং কোশ্চেন ফর সিএইচএসসি এক্সাম 2021। ওকে, তাহলে সিলেকটিভ প্রশ্ন দেখিবা। আমার সিলেকটিভ প্রশ্ন মনে রাখবে, নম্বর 1 রু 1 2 1 2 3 4 এই 4টি প্রশ্ন সবটু বেশি গুরুত্বপূর্ণ, এই 4টি প্রশ্ন কু নিহাতি প্রস্তুত হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন আছে, মানবীয় অভাবর বৈশিষ্ট্য গুড়িক বর্ণনা কর, মানবীয় অভাবর বৈশিষ্ট্য গুড়িক বর্ণনা কর, এইটা 1 নম্বর প্রশ্ন। ওকে, মানবীয় অভাবর বৈশিষ্ট্য গুড়িক বর্ণনা কর। আপন ইয়ার নোটস পাই যাবে ইকোনমিক্স 20 20 নম্বর ভিডিওরে, আমার চ্যানেলে পাই যাবে ইকোনমিক্স 20 ইকো 20 মারি দেবে ইউটিউবে, তাহলে সে বাহারি যাব। ওকে, নচেত ওয়াইটি @ ভরত স্যার ওড়িয়া সেই এড্রেসে আপন যাই পারিবে, কিবা প্লেলিস্ট যে দিয়া আইছি প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশনে আপন প্লেলিস্ট মাধ্যমে মধ্যে ইকোনমিক্স 20 পাই যাবে। ওকে, 1 নম্বর নোটস পাই গলে, 2 নম্বর সিলেক্টিভ প্রশ্ন দিকে চাহিদা সূত্র ব্যাখ্যা কর, চাহিদা সূত্র ব্যাখ্যা কর, এটা মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পাইবে কোটি ইকোনমিক্স 32 এর নম্বর, ইকোনমিক্স 32 এটি নোটস আছে। ওকে, 32 ইকোনমিক্স 32 রে এই নোট পাই যাবে। তারপরে সমসীমান্ত উপযোগিতা সূত্র ব্যাখ্যা কর, সমসীমান্ত উপযোগিতা সূত্র ব্যাখ্যা কর, এটা বি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকোনমিক্স 22 নম্বর ভিডিওরে পাই যাবে, এটা ইকোনমিক্স 22 সরি ইকোনমিক্স 22 রে আছে, ইকোনমিক্স 22 রে আছে সমসীমান্ত উপযোগিতা সূত্র। তারপরে 4 নম্বর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দর কিন্তু নির্ধারিত হয় আলোচনা কর, তলে অছি আলোচনা কর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দর কিপরি নির্ধারিত হবে আলোচনা কর, এটা ইকোনমি 79 নম্বর ভিডিও রয়েছে, এটাকে মধ্যে পাই যাবে। তাহলে এই 4টি প্রশ্ন বহুত গুরুত্বপূর্ণ, নম্বর 1 2 3 4 আর 5 নম্বরটি এইটা আসিবার যথেষ্ট সমান আছে, রাষ্ট্রবিত্ত ও ঘরোই বিত্ত মধ্যে পার্থক্য দর্শাও, এইটা মু প্রায় ভিডিও ছাড়িনি, মু ভালো চেক করিনি, রাষ্ট্রবিত্ত ঘরোই বিত্ত মধ্যে পার্থক্য দর্শাও, তেমন এটা লিখি দাও কামিং সুন, এটা খুব শীঘ্র আউ
নেইকে আসবে, কামিং রাষ্ট্রবিত্ত আও ঘরে বিত্ত মধ্যে পার্থক্য দর্শন। তাহলে 4টি প্রশ্ন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টি প্রশ্ন এটি গলা। তাহলে 1 রে গলা মানবীয় অভাবর বৈশিষ্ট্য গুলি বর্ণনা কর, 2 রে চাহিদা সূত্র ব্যাখ্যা কর, 3 রে সমসীমান্ত উপযোজিত সূত্র ব্যাখ্যা কর, 4 রে পূর্ণ প্রতিযোগিতামূলক বজারের দর কি নির্ধারিত আলোচনা কর, রাষ্ট্রবিত্ত অঘরবিত্ত মধ্যে পার্থক্য দর্শন। এই হল 5টি প্রশ্ন সিলেক্টিভ প্রশ্ন। আউ কতটি নেক্সট পেজ রে অছি দেখিবা, 6 নম্বর রে অছি চাহিদার স্থিতিস্থাপকতা কোন, চাহিদার দর স্থিতিস্থাপকতার নির্ণায়ক গুড়িক ব্যাখ্যা কর। ওকে তাহলে 6 রে কোন আসিলা, চাহিদার স্থিতিস্থাপকতা কোন, চাহিদার দর স্থিতিস্থাপকতার নির্ণায়ক গুড়িক ব্যাখ্যা কর। ইকোনমিক্স 78 রে এটা আছে, 78 এই নোটটি পাই যাবে 78 রে, এক মধ্যে প্রস্তুত হবে বেড়ে বেড়ে এই প্রশ্নটি আসে, কাই না এবে তো 70% মাত্র সিলেবাস আছে, 30% কটিছে, তেমন বহুত লং কোশ্চেন অন্য যে চ্যাপ্টার আছে সেগুলোকে আসিবার নাই, তেমন এইটা মধ্যে আসিপারে। চাহিদার স্থিতিস্থাপকতা কোন, চাহিদার দর স্থিতিস্থাপকতার নির্ণায় গুড়িক ব্যাখ্যা কর। ওকে তারপরে 7 নম্বর দেখবা, পরিবর্তী অনুপাত সূত্রটির ব্যাখ্যা কর, পরিবর্তী অনুপাত সূত্র জানিছেন এটা বহুত গুরুত্বপূর্ণ। ইকোনমিক্স 30 নম্বর, ইকোনমিক্স 30, ইকো 30 রে এই নোটটি পাই যাবে, পরিবর্তী অনুপাত সূত্রটি ব্যাখ্যা কর। ইকোনমিক্স 30, 30 নম্বর ভিডিও রে পাই যাবে এটাকে, নোটটি খুব সুন্দর ভাবে লেখা হয়েছে, তাকে মধ্যে প্রস্তুত হবে, পরিবর্তী অনুপাত সূত্রটির ব্যাখ্যা কর। তারপরে 8 নম্বরে আসিলা যোগাণ সূত্র, যোগাণ সূত্র ব্যাখ্যা কর, যোগাণ সূত্র ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট বহুত। ইকোনমিক্স 54 রে এটা আছে, 54, ওকে 54 নম্বর ভিডিও রে এটা আছে, যোগাণ সূত্র ব্যাখ্যা কর। তারপরে 9 নম্বর পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য গুলিকে বর্ণনা কর, পূর্ণ প্রতিযোগিতা বৈশিষ্ট্য গুলিকে বর্ণনা কর। আমি পূর্ণ প্রতিযোগিতার কেমতি দর নির্ধারণ হয়ে গোটে লং কোয়েশ্চেন নেইছো, পুণি এইটা মধ্যে আসে বহুত সহজটা, অল্প কেত 7-8টি পয়েন্ট আছে, পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য গুলি বর্ণনা কর, এটা বোধে মু ছাড়িনি, এটা মধ্যে কামিং সুন লিখিল। পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য গুলি বর্ণনা কর, এটা গোটে নোট ছাড়ি দেওয়া। তারপরে 10 রে অর্থনীতির কল্যাণকারী সংজ্ঞা আলোচনা কর, নয়া সিলাবস আসিবা দিনর সংজ্ঞা দিনে বি আসিনথিলা, হয়তো এবে আসিপারে কাহিঁকিনা অধে সিলাবস রু কটিগলাণি, তো তেণু অর্থনীতির কল্যাণকারী সংজ্ঞা আলোচনা কর, সংজ্ঞা কেবি আসিনি তথাপি এটা টিকে দেখিথিবে, সাদা কোশ্চেনটে অতি সহজ কোশ্চেনটে, তার উত্তর অতি সহজ, অর্থনীতির কল্যাণকারী সংজ্ঞা আলোচনা কর। ইকোনমিক্স 99 রে অছে এটা, 99 নম্বর ভিডিওকে দেখিবে পাইযিবে। তারপরে 11 নম্বর এইটা চাহিদার সংজ্ঞা লেখ, চাহিদাকে নির্ধারণ করুথিবা উপাদান গুড়িক বর্ণনা কর, এইটা বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে এইটা বোধে নোট মু ছাড়িছি, মু জানিপারিনি কো কত নম্বর অছি, মু দেখুছি তাকে, নহলে গোটে ছাড়ি দেবা আপলোড করিদেবা গোটে নোট করিকি। তাহলে চাহিদার সংজ্ঞা লেখ, চাহিদাকে নির্ধারণ করুথিবা উপাদান গুড়িক বর্ণনা কর, এর নোট গোটে মু আপলোড করিদেবি, আপন মানে এটাকে প্রস্তুত হবে, চাহিদার সংজ্ঞা লেখ, চাহিদাকে নির্ধারণ করুথিবা উপাদান গুড়িক বর্ণনা কর, এটা গোটে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাহিদার এই প্রশ্নটি আসিথাই। তারপরে লাস্ট দেখিয়া 12, সম্পদ কোন আসিবার সম্ভাবনা বহুত কম, তথাপি গোটে দিয়া হয়েছি সাদা প্রশ্নটে, সহজ প্রশ্নটে, সহজ প্রশ্ন হইতেবার আপন মানে আকু একদম নেই পারিবে, সম্পদ কোন সম্পদর বৈশিষ্ট্য বর্ণনা কর, সম্পদ কোন সম্পদর বৈশিষ্ট্য গুলিক আলোচনা কর। ইকোনমিক্স 110 নম্বর ভিডিও রে পাইযিবে এটা। তাহলে এইটি মধ্যে এক মানে কোন কাজ হবে তাকো আসিবার সম্ভাবনা নাই, কিন্তু হয়তো আসিবি যাই পারে, কারণ এটাকো এক প্লাস হিসাবে গোটা বোনাস হিসাবে আপনারা এক রেডি রই রইথিবে, অতি সহজ প্রশ্ন,
সম্পদ কোন, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা কর। তাহলে আমি দেখিলে ছরে কোন চাহিদার স্থিতিস্থাপকতা কোন, চাহিদার দর স্থিতিস্থাপকতার নির্ণায়ক গুলি বর্ণনা কর, ব্যাখ্যা কর বা বর্ণনা কর। ওকে, তা ছ গলা সাত পরিবর্তী অনুপাত সূত্রটির ব্যাখ্যা কর। ভিডিও পাই যাবে 30 নম্বর ভিডিওরে অছি। 8 নম্বর যোগাণ সূত্র ব্যাখ্যা কর, এটা 54 নম্বর ভিডিওরে পাই যাবে যোগাণ সূত্র। 9 নম্বর পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য গুলি বর্ণনা কর। ওকে, 10 নম্বর অর্থনীতির কল্যাণকারী সংজ্ঞা আলোচনা কর, 99 নম্বর ভিডিওরে পাই যাবে। 11 চাহিদার সংজ্ঞা লেখ, চাহিদাকে নির্ধারণ করুথিবা উপাদান গুলি বর্ণনা কর। 12 নম্বর সম্পদ কোন, সম্পদর বৈশিষ্ট্য গুলি আলোচনা কর, 110। যদি পূর্ব বর্ষর রেকর্ড কু দেখা যায় তাহলে প্রত্যেক বর্ষ প্রায় 4টি-5টি প্রশ্ন মোর সিলেকশন প্রশ্ন বাজি থাকে, লং কোশ্চেন প্রত্যেক বর্ষ 4টি-5টি প্রশ্ন বাজি থাকে। তেমন এ বর্ষ মধ্যে বাজিব, আপনার হরিড হওয়া দরকার নেই। মুখ কহিলি যে কোণ 8টি প্রশ্ন প্রস্তুত হতো, যে কোণ 8টি 1-4 প্রস্তুত হবে, তারপরে আউ যে 8 রহিলা সেথিরু 4টি, অর্থাৎ টোটাল 12টি-8টি প্রশ্ন, 12টি-8টি প্রশ্ন প্রস্তুত করিবে এবং এথিরু নিহাতি 4টি প্রশ্ন আসিব। আপনি বহুত খুশি লিখিপারে, এইখানে ভালো মার্ক 90% নিহাতি আসিব, গ্যারেন্টেড। ওকে, তেণু আপন মানে ভালো ভাবে এক প্রস্তুত হতো। ওকে, আউ যদি কোন প্রশ্ন প্রস্তুতি অসুবিধা হচ্ছে মতে কমেন্টস মধ্যে জানাইবে, মু বতেই দেই। আউ নরস হওয়া দরকার নেই, পরীক্ষা পাই অছি 3-4 মাস, মু নোটস সব দেইছি, ধীরে ধীরে প্রস্তুত হতো। তার শর্ট কোশ্চেন লং কোশ্চেন মধ্যে প্রস্তুতি করু থাকতো। ঠিক আছে, আজকের ভিডিওটি এটি শেষ করিবা। ভিডিওটি কেমতি লাগিলা কমেন্টস মাধ্যমে জানাইবে, যদি ভালো লাগিলা লাইক টিয়ে করিবে। আর যে মানে প্রথম থর পাই আজি মো চ্যানেল কো ভিজিট করছেন, প্রথম থর পাই ভিডিও দেখছেন, সেমানক যদি ভিডিও ভালো লাগিলে সেমানে ভিডিও কো লাইক করে আসিত, চ্যানেল কো সাবস্ক্রাইব করিবে এবং বেল আইকন কো ক্লিক করিবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাঙ্ক পাখে সবার আগে পৌঁছিবে। ধন্যবাদ, যেটি থাকতো ভালো থাকতো সুখে থাকতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।